আমার বেদ মাহবুব, আমি একটু যাওয়া লাগে রাইম ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমরা আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওনার মূল্যবান বয়ান আমাদেরকে শুনিয়ে গেলেন। আমরা আশা করি ওনার বক্তব্য থেকে পরিষ্কার হতে পেরেছি যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে পাওয়া যায়, এমনকি তাওরাত ইনজিল জবুর এই সমস্ত কিতাবের মধ্যেও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এসেছে। সালফে সালেহীন যারা ছিলেন ইমাম বুখারী সহ তারা প্রত্যেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনেছেন এবং এটা পালন করতে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা যে এই দলের অন্তর্ভুক্ত আছি, যে দল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানেন এবং পালন করেন, সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি কবির শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আব্দুল বাসিত সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের আরেক বিশেষ অতিথি শাহবরান সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব। আমরা উভয়কে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন আমাদের আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন والصلاة والسلام على خلفاء الراشدين المهدين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المديد وفي فرقانه الحميد سبحان محبتي اختبار بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله sallallahu alayhi wa sallam ana lam ub'ath la'ana bal bu'istu rahma. qala allah subhanahu wa ta'ala fi shan habibihi wa mahbubi inna allah wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana.
না পাইলাম এই দরাতে আজীবন কো দিয়া শান্তি, না পাইলাম এই দরাতে পাগল মনে বলছে আমার শান্তি নবীজির প্রেমেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বিকামালিহি কাশফাতু জা বিজমালিহি হাসনাত জামিয়া ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল আফির, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই, যিনি আজকে আমাকে আপনাদেরকে মহতী একটা সমাবেশে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসা বসার, জিকির আজকার করার এবং কিছু মূল্যবান কথা বলার ও শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর জোরসে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজা খুশি? এটা তো শুধুমাত্র ওল্ডাম জামে মসজিদে বসছি, এটা মনে করার সুযোগ এখন আর নাই। এই জন্য নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, জিকির হয়, দুরুদ হয়, সেটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না, আল্লাহ পাক এটাকে বেহেস্তের বাগান বানিয়ে দেন। সো উই আর লাকি, উই আর গ্লোরিয়াস, উই সাট ডাউন অন দ্য বিউটিফুল প্লেস হুইচ ইজ দ্য গার্ডেন অফ হেভেন, সে আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই ওল্ডাম জামে মসজিদের রেসপেক্টেড কমিটিকে, পাশাপাশি মুসল্লিয়ানে কেরামদেরকে এবং পাশাপাশি আমার প্রিয় ভাই ইমাম খতিব মাওলানা আখতার আল হুসাইন সাহেবকে আমাকে ইনভাইট করার জন্য। যদিও আমি বক্তব্য করার মতো ক্যাপাসিটি কিংবা যোগ্যতা নাই, আমার সামনে ওলামায়ে কেরামগণ বসে আছেন, ইনশাআল্লাহ ওনাদের কথাবার্তা শুনবেন, মূল্যবান কথাবার্তা বলবেন ইনশাআল্লাহ। আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, দয়াল নবীজির নূর কি না, কোরআন হাদিসের রেফারেন্সও আমি কিছু কথা বলবো। এটা একটা বিরাট টপিক, এ ব্যাপারে যদি কথা বলতে হয় কয়েকটা দিনের প্রয়োজন, কিন্তু আমাকে দেওয়া হয়েছে 20 মিনিটস। কিন্তু এরপরেও কিছু কথা বলবো যেগুলি সরাসরি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা একটু মনোযোগ দেবার চেষ্টা করবেন। প্রশ্ন হলো নবীকে নূর বলা যাবে কিনা, আনসার হলো আনডাউটেডলি হিজ লাইট, জুড়ে বলি সুবহানাল্লাহ, অবশ্যই তিনি নূর। প্রশ্ন করা হবে তিনি যে নূর তার প্রমাণ কি? আপনি সূরা মায়দা 15 নম্বর আয়াত দেখুন, আল্লাহ বলছেন, আমি একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছেন, a light has come from Allah and a manifest book, Allah পক্ষ থেকে light এসেছে, নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। সমস্ত মুফাসসির কেরাম একমত, এখানে নূর বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান যুগের কিছু ডিজিটাল মাওলানারা আলিমরা বলে এখানে নূর দিয়ে নাকি কোরআনকে বোঝানো হয়েছে। আরে ভাই, কোরআনকে তো পরের শব্দে বোঝানো হয়েছে, কিতাবুল মুবিন। আমি যদি এখন বলি আমি এবং ফখরুল ইসলাম এখানে উপস্থিত, তাহলে আপনারা কি এই কথা মেনে নেবেন? কারণ আমি বললে আর এবং ফখরুল ইসলাম বলার কোনো সুযোগ নাই।
যেমন প্রিন্সিপাল এবং সলমান সাহেব বক্তব্য দিয়ে গেছেন, একজনকে আমি এবং দিয়ে বলার প্রশ্নই আসে না। এবং বোঝা গেল এখানে দুইটা জিনিস, কিতাব নূরুম ওয়া কিতাবুম মুবিন, লাইট অ্যান্ড ম্যানিফেস্ট বুক। লাইট হচ্ছেন বিশ্ব নবী আর ম্যানিফেস্ট বুক হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এখানে নূর দিয়ে হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে জালালাইন দেখুন, তাফসীরে কাশাফ, তাফসীরে তাবারী, তাফসীরে ইবনে আব্বাস সহ যত তাফসীর আছে সমস্ত তাফসীরে এখানে নূর দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ নবীকে নূর বলছেন, আমরা নবীকে নূর বললে কি বিয়াদবি হবে? নবীকে নূর বললে কি আমাদের কষ্ট হবে? প্রশ্ন আসে না। কিন্তু দুঃখ এখানে, এক বক্তা কিছুদিন আগেও বলছে, যারা নবীকে নূর বলবে এই সমস্ত লোকদেরকে ইমামতি থেকে ঘাত ধরে বের করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরাও বলি, যারা নবীকে নূর মানতে চায় না এই সমস্ত লোকদেরকে ইমামতি থেকে ঘাত ধরে মসজিদ থেকে বের করে দিবেন। আল্লাহ বলছেন, হে নবী, কোরআনুল কারীমে আল্লাহ পাক নবীকে এত সম্মান দিয়েছেন, এত রেসপেক্ট, এমন ভাবে র‍্যাঙ্কস বাড়িয়ে দিয়েছেন, কোরআনুল কারীমে কোথাও আল্লাহ পাক বলেন না ইয়া মুহাম্মদ। অন্যান্য নবীদেরকে আল্লাহ বলছেন ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা নাম ধরে বলেছেন, কিন্তু নবীকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও মাই বিলাভেড প্রফেট, ও মাই বিলাভেড মেসেঞ্জার। আল্লাহ পাক মুহাম্মদ নাম ধরে ডাকেন নাই, তার অর্থ হচ্ছে আল্লাহ পাক সমস্ত নবীদের চেয়ে আমাদের নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যদি আমাকে বলেন ও ফখরুল ইসলাম, এই শব্দের মধ্যে সম্মান বেশি না ও ইমাম সাহেব, কোন শব্দের মধ্যে সম্মান বেশি? ইমাম সাহেব শব্দের মধ্যে সম্মান বেশি। আল্লাহ পাক তো তার নবীর নাম ধরে ডাকেন নাই, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আই হ্যাভ সেন্ট ইউ ডাউন অ্যাজ এ উইটনেস, আমি তোমাকে একজন সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যারা নবীর সাথে বেয়াদবি করে, নবীর সামনে কটূক্তি করে, খোদার কসম নবী তাদের পক্ষে সাক্ষী দিবেন তো দূরের কথা, নবীজি তাকে লাথি মেরে বিদায় করে দিবেন, নবীজি তাদের জন্য সুপারিশ করবেন না, নবীজি তাদেরকে চিনবেন না, বলবেন কে বলছে তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত হলে আমার নেককার উম্মতের মতো তোমার চেহারা নূরে ঝলমল করত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেছেন হে নবী, আমি তোমাকে শাহিদ হিসাবে প্রেরণ করেছি, আমি তোমাকে বাশির হিসাবে প্রেরণ করেছি, আমি তোমাকে নাজির হিসাবে প্রেরণ করেছি, আমি তোমাকে একজন দায়ী হিসাবে প্রেরণ করেছি। সবশেষ কথা হলো, হে আমার বন্ধু, আমি তোমাকে সিরাজাম মুনিরা হিসাবে প্রেরণ করেছি। সিরাজাম মুনিরা, এটাও কিন্তু লাইট, নূর, উজ্জ্বল বাতি। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ জাস্ট বলেছেন নূর, আর এখানে আল্লাহ বলছেন সিরাজাম মুনিরা। শুধু নূরই নয়, উজ্জ্বল বাতি হিসেবে তোমাকে প্রেরণ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আসুন আরেকটা আয়াত, এটা হচ্ছে সূরা নূর 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নূরুন আলা নূর, লাইট আপন লাইট, নূরের উপরে নূর। আমার বন্ধু শুধু নূরই না, তিনি হচ্ছেন সমস্ত নূরের চেয়েও বড়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেছেন আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, I am light from Allah subhanahu wa ta'ala and everything has been created from my light. আমি হচ্ছে আল্লাহর নূর থেকে সৃষ্টি আর আমার থেকে সমস্ত নূর সৃষ্টি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকেও নূর বলেছেন, আল্লাহ পাক ইসলামকেও নূর বলেছেন। এখানে কোরআনে হাফিজগণ আছেন, ওলামায়ে কেরামগণ আছেন। আল্লাহ পাক ইসলামকে নূর বলেছেন সূরা সফ 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম
والله متم نوري কাফের মুশরিকরা চায় এক ফুৎকারে তারা আমার নূরকে নির্বাপিত করবে নিভিয়ে দিবে এখানে নূর বলতে হচ্ছে ইসলাম আর আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি এন্ড আই উইল ফিল আপ আই উইল কমপ্লিট মাই লাইট মাই ইসলাম আমি আমার লাইট ইসলামকে আমি পরিপূর্ণ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আমরা তো লাকি আমরা মুসলমান হয়েছি আমরা তো ধন্য আমরা ইসলাম ধর্ম পেয়েছি ইসলাম এমন একটা ধর্ম এই ধর্ম কোনোদিন ডুববে না এই ধর্ম থিম থিম করে চলতেছে এমন এক সময় আসবে এই সারা বিশ্বকে ইসলাম ধর্মের মানুষেরা শাসন করবে জোরে বলি সুবহানাল্লাহ এই বিশ্বাস আছে তো আমাদের ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার নূরুন আলা নূর লাইট আপন লাইট হিজ নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ছোটবেলায় একটা গজল পড়তাম নূরুন আলা নূর নূরুন আলা নূর পাগল জাত হায় সাল্লু আলা মুহাম্মদ বশর মে আয়া হায় মগর নূরুন আলা নূর তিনি হচ্ছেন নূরুন আলা নূর নূরুন ফাকা নূরি ভাইরা আমার বন্ধুরা আমার একটা হাদিস বলি সহি হাদিস এই হাদিসকে জয়ীফ বলার কোনো সুযোগ নাই এর বাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন আমি তো তখন নবী ছিলাম আনা ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামানজাদুন ফি তিনাতি সাআখবিরুকুম আনা দাওয়াতু ইব্রাহিম وبشارة عيسى ورؤيا أم التي حين رأت وضعتني وقد خرج لها نور فأضاءها قصور الشام কত সুন্দর হাদিস ইরবাজ ইবনে সারিয়া তিনি বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন আমি তখনও নবী ছিলাম আমি তখনও শেষ নবী হিসাবে লিখিত ছিলাম আই ওয়াজ এ লাস্ট প্রফেট এ লাস্ট মেসেঞ্জার ওয়েন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম what makes to its soil jure boli subhanallah ami tokono nobi chilam jokhon adam alai salam matir moddhe mishrito chilen matir khimar moddhe chilen ami tomaderke amar srishtir first thing boli protom jinish ta boli ana dawatu ibrahim I am dua of ibrahim alai salam wa basharatu isa and glad tidings of isa alai salam wa ru'yan ummi and vision of my mother when my mother gave me birth and he saw a light came out from her body and it enlightened the palace and buildings of Sham jure boli subhanallah tini bolechen amar ma jokhon amake jonmo diyechen tini dekhechen ekta nur tar body theke beriye giyeche ei nur shudhu makkah ke alokito kore nai borong ei nur iraq sham desher building ke alokito kore diyeche subhanallah allah nabi nur kina bolun nur allah nabi light kina bolun হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন আমার স্বামী অর্থাৎ আল্লাহর নবীকে কাপড় সেলাই করতেছিলাম হঠাৎ করে কোনো এক কারণে আমার বাতি নিভে গেল ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে আমি সুইটা খুঁজতেছি আমার হাত থেকে সুই পড়ে গেল আমি সুই খুঁজতেছি অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না কিছুই হঠাৎ করে বিশ্বনবী আমার রুমে ঢুকলেন আমার অন্ধকার ঘরের সব অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেল আমি সুইটা অনায়াসে পেয়ে গেলাম জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য তো আমরা বলি আন্ত শামসুন আন্ত বাদরুন আন্ত নূরুন ফাওকা নূরি আপনিই তো সূর্য আপনিই তো চন্দ্র আপনি তো নূরের উপরে নূর জোরে বলি সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা হাদিস নেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের একটা সূর্য আছে প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় সন্ধ্যাবেলা ডুবে যায় সকালবেলা উঠে সন্ধ্যাবেলা ডুবে কিন্তু আমার একটা সূর্য আছে যিনি 24 আওয়ার প্রতিদিন 24 ঘন্টা আমাকে আলোকিত করে উদিত হয়ে যান তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় মিশকাত শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস একজন সাহাবী বর্ণনা করেন এটা তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজা সানায়াতাইন আফলাজা সানায়াতাইন
ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর নবীর সামনে যে দুইটা বড় দাঁত সানায়া উলিয়া আমরা বলি, এই দুইটা দাঁতের সামনে কিছু ফাঁকা ছিল, গাপ ছিল। ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, whenever he used to talk light comes out from his mouth, যখন তিনি কথা বলতেন তার দুইটা দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত। যদি বলি সুবহানাল্লাহ, এই হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী, যার আপাদ মস্তক নূর ছিল, উনার এমন নূর, ইনি খুঁটি সূর্য যদি এক করা যেত এরপরে উনার নূরের সাথে সেগুলি মলিন হয়ে যেত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসির কেরামগণ বলেছেন, উনার শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, এমনকি উনার চেহারার ছায়াও সূর্য এবং চন্দ্রের আলোতে পড়ে নাই। কেন পড়ে নাই? কারণ ওনার ছায়ার মধ্যে মানুষের পা পড়ে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে। আজকে দুশ্মনের রাসূলেরা, নবী বিরোধীরা, মুনাফিকেরা আল্লাহর নবীর সামনে বেয়াদবি করে। এমনও একজন মুনাফিক বলেছে, আমি মুনাফিক তাদেরকে এই জন্য বলি, তাদের কোরআন হাদিসের সঠিক নলেজ নাই, নবীর প্রতি তাদের মহাব্বত নাই। একজন বলেছে যে নবী নাকি উলঙ্গ অবস্থায় স্বামী স্ত্রী দুইজন গোসল করেছেন। বুঝে বলি না, হাউ ইজ ইট পসিবল? দয়াল নবীজির গা থেকে বাতাসে একটু কাপড় উপরে উঠে গিয়েছিল, নবীজি বেহুশ হয়ে গিয়েছিলেন, আর আপনি বলছেন নবীজি উলঙ্গ হয়ে নবীজি উনার স্ত্রী নিয়ে গোসল করেছেন, এটা কিভাবে সম্ভব হয়? নবীর সামনে বেয়াদবিমূলক কথা তারা বলে। তারা বলে নবী যেমন আমরাও তেমন, নবীকে যারা হায়াতুল নবী মনে করবে তাদেরকে মুসলমান বলা যাবে না, আর আমরা বলি যারা নবীকে হায়াতুল নবী মনে না করবে সে মুসলমান হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? দয়াল নবীজি লাইট। বাইরা আমার বন্ধুরা, আমার আমি বলতে চাই, দয়াল নবীজি এত সুন্দর নূরানি চেহারার অধিকারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন গভীর রাতে আমার নবীকে দাওয়াত দিলাম, অন্ধকার রাত, পূর্ণিমার ছাদ জ্বলজ্বল করছে, আমার নবী আমার বাড়িতে আসলেন। আমার মা বৃদ্ধা মহিলা, তিনি জীবিত ছিলেন, তিনি যখন দেখলেন নবী আসছেন তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে একবার নবীর সুন্দর চেহারার দিকে তাকান, আবার পূর্ণিমার ছাদের দিকে তাকান। আমি বললাম, মা একবার আকাশের দিকে, ছাদের দিকে লক্ষ্য করছেন, আরেকবার নবীর চেহারার দিকে লক্ষ্য করে কি দেখছেন? আনাসের মা বলেন, ও আমার সন্তান, আমি দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করছি কোন জিনিসটা সুন্দর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন জিনিসটা সুন্দর? মা ডাক দিয়ে বলেন, খোদার কসম, পূর্ণিমার ছাদের মধ্যে দাগ দেখা যায়, আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আজকে নবীকে গালি দেওয়া হচ্ছে আমাদের কলিজায় লাগে, মিলাদুন নবী উদযাপনকে খ্রিস্টীয় ধর্ম কালচারের সাথে কম্পেয়ার করা হচ্ছে, হিন্দুদের পূজার সাথে কম্পেয়ার করা হচ্ছে। অথচ হিন্দুদের পূজায় গান হয়, নাচ হয়, আমাদের মিলাদুন নবী মাহফিলে গান হয় না, কোরআন তেলাওয়াত হয় নাতে রাসূল হয়, নবীকে আমরা প্রাণ ভরে সালাম জানাই, ঠিক কিনা বলুন ভাইয়েরা? আমরা কি কোনো গুনার কাজ করি? আল্লাহর নবী যে আজকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর নবীজির বদৌলতে, নবীজির উসিলায় আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই, সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কারণ তিনি এমন এক সময়ের নবী যখন আকাশ ছিল না, যখন জমিন ছিল না, যখন মাটি ছিল না। আপনি যে বলছেন নবী মাটির তৈরি, আল্লাহ পাক নবীকে এমন সময় বানিয়েছেন যখন মাটির অস্তিত্বই ছিল না, তো আপনি কিভাবে বুঝলেন নবী মাটির তৈরি? নবীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তি কোন সময় সিলেক্টেড হয়েছিল, আপনাকে নবী হিসেবে আল্লাহ পাক কোন সময় বাছাই করেছেন? তখন তিনি বলছেন, ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম রূহ এবং বডির মধ্যে মিশ্রিত ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সম্পর্কে সঠিক ধারণা অর্জনের তৌফিক নসিব করুন। সবাই বলি আমিন। আমরা যেন নবীকে আমাদের অন্তরে ধারণ করতে পারি, যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, কিন্তু নবীর শান শুনলে যদি আপনার কলিজার মধ্যে কষ্ট লাগে, দুঃখ লাগে, আল্লাহ পাক আপনার নামাজকে, রোজাকে, হজকে, সমস্ত আমলকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিবেন। আগে নবী, তারপরে আমল। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া আমার হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমাকে ভালোবাসে, তোমার অনুসরণ করে।
তাহলেই আমি তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহ মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জনের তৌফিক নসিব করুন। নবীজির নূর এই চিন্তাধারা যেন আমাদের ব্রেইনের মধ্যে আমরা গেঁথে রাখতে পারি, আল্লাহ পাকের কাছে সেই তৌফিক কামনা করছি। পাশাপাশি আজকে যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওলামায়ে কেরামদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন এবং দোয়া করি আল্লাহ পাক যেন যেভাবে আমাদেরকে রেখেছেন আমাদেরকে যেন একই প্ল্যাটফর্মের ভিতরে একই ছায়ার তলে যেন আমরা থাকতে পারি। সবাই উচ্চ আওয়াজে বলি আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে মিলাদুন নবী, জিন্দাবাদ। হযরতুল মোহাম্মদ মুস্তফা নূরে সারা জাহান উজালা, কেউ বলে খোদা, কেউ বলে।